বন্ধুরা আমি দেবু দেবু শিকদার রুপ গার্ডেন সবাইকে স্বাগত আজ আমি দেখাচ্ছি আমার বাদকুল্লা আমার একটা ছোট্ট গ্রাম সেই গ্রামেও চাষ হচ্ছে আনারসের দেখুন কত সুন্দর আনারস ধরেছে সবাই তো জানে পাহাড়ি অঞ্চলে হয় কিন্তু সমতল ভূমিতেও আনারস হচ্ছে দেখুন কত সুন্দর আনারস কালারগুলো কত সুন্দর একটা ও ভাবনীয় দৃশ্য এরকম আমি এখনও দেখিনি আনারসের বাগানেই ফার্স্ট ঢুকছি কিন্তু একটু জল জমে গেছে ওর জন্য আমি যেতে পারছি না এইটা দিয়ে একটু ভালো আছে আমি যাচ্ছি দেখুন কত সুন্দর কাটায় খোসাও লাগছে কিন্তু বন্ধুদের দেখাচ্ছি তার জন্য একটু কষ্ট করছে আজকে কত সুন্দর আনারস পাহাড়ি অঞ্চল নয় সমতল ভূমিতেও আনারস হতে পারে তাই এটা দেখলেই বোঝা যাচ্ছে দেখুন কত সুন্দর আনারস এটা একদম ছোট্ট বেবি বেবি আনারস পাইন্যাপেল ছোট্ট আনারস এটাই সবই বেরোচ্ছে বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো যদি একটু আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনাদের এরকম নতুন নতুন ভিডিও সবসময় আমি দেখাবো আপনাদের একটু সহযোগিতা আর একটু ভালোবাসা আর কিছুই চাই না দেখুন এটা থেকে নতুন করে আবার চারা বেরোচ্ছে এই একটা এই একটা এই দেখুন দুটো চারা বেরোচ্ছে প্রচুর গাছ প্রচুর আনারস হয়েছে ওইদিকে আরেকটা বাগান আছে দুটো বাগান ওই লোকের এইটা তো আমার মনে হয় খাওয়ার মতন হয়ে গেছে কত বড় দারুণ যেভাবে এটা দারুণ হয়েছে এই একটা বড় হয়ে গেছে দেখলে তো লোভ লাগছে মনে হয় যে এখনই খেয়ে নিই কিন্তু লোকের বাগান কিছু করার নেই খেতে তো পারবো না তাই একটু দেখেই যাই ওফ আনারস আর আনারস শুধু রসেই ভর্তি কবে যে আমার বাগান এত সুন্দর আনারস হবে আমিও ছাদে দুটো লাগিয়েছি দেখুন ছোট্ট ছোট্ট দারুণ লাগছে তো এটা ই বাবা এটা কত সুন্দর লাগছে দেখুন দারুণ তো দেখুন কত সুন্দর আনারস পুরো ভর্তি বাগানটা আনারস প্রত্যেকটা গাছের ফল চলে এসছে সবুজ গাছ জমির মালিক নেই তাই আমি কিছু জিজ্ঞাসা করতে পারছি না জমির সম্বন্ধে না হলে হয়তো কিছু জিজ্ঞাসা করতাম কীভাবে কী চাষ করছে যাই হোক পরবর্তীকালে আমি আরও অন্য ভিডিও দেখাবো তখন আমি এটা বলে দেব আর এটা ওনার পলিহাউস জার বেরা গাছ লাগানো আছে এর মধ্যে তাহলে আপনারা দেখলেন আমাদের বাতকুল্লার আনারসের বাগান

এই কতটুকু জায়গা আছে এখানে দশ কাঠা কত পিস হবে গাছ দু হাজার মতো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের যদি কোনো গাছের চারা দরকার হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ব্যবস্থা করে দেবো চারার আনারসের চারা হোক আর স্ট্রবেরির চারা হোক আর জারবেেরার চারা হোক যে কোনো ফুল ফল আমার নার্সারিদের সাথে প্রচুর যোগাযোগ আছে আমি ওদের সাথে কথা বলে আপনাদের গাছের ব্যবস্থা করে দেব তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নমস্কার